আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো খুবই সুস্বাদু একটা রেসিপি, গরুর মাংস এবং কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না, কাঁঠালের এঁচড় দিয়ে গরুর মাংস রান্না আর কি, কাঁঠাল দিয়ে। তো যাই হোক, এখন আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, গরুর মাংস। এখন এর মধ্যে আমি কী কী উপকরণ দেবো এটা একটু শেয়ার করি। এখানে আছে পেঁয়াজ, আছে 5টা দেশি পেঁয়াজ, জিরের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, তারপরে আছে হলদির গুঁড়া এই চামচের 1 চামচ, এখানে আছে 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, এখানে 1.5 চামচ লবণ, এখানে আছে 4 চামচ রসুন বাটা। রসুন বাটা আমরা একটু বেশি খাবো যেহেতু মাংস আছে এর ভিতরে, টেস্টটা বেশি হয়। তো যাই হোক, আর এই এখানে আছে 1 চামচ ভরে আদা, 1 চামচ ভরে আছে আদা, আর এখানে আছে গরম মশলা, এলাচ বাটা, এখানে কাঁচা ঝাল আছে 6 থেকে 7টা, এগুলো আমি সব দিয়ে দেবো এর ভিতরে। সব উপকরণ আমার দেয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো তেল পরিমাণ মতো। এখনও আমি চুলাটা কিন্তু এখনও আমি ধরাইনি, তেল যে যেরকম খায় সেই রকম ঠিক তেল দেবে। আমি এখানে সাদা তেল দিয়েছি, আমি এখানে সরিষার তেলও একটু দেব, সরিষার তেল দেবো যাতে টেস্ট হয়, আর যেহেতু এর ভিতরে আমি এঁচড় দেবো তো অল্প একটু সরিষার তেলও আমি দিয়ে দেবো, আমার মতো সরিষার তেলও দিয়ে দিলাম। এখন আমি এটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে আমি এখনও গ্যাস কিন্তু চুলাটা, গ্যাসের চুলাটা এখনও আমি ধরাইনি, আমি আগে মাংসটা নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে একটু মাখিয়ে নেব, তারপরে আমি চুলাটা ধরিয়ে দেবো গ্যাসের চুলাটা, যাতে মাংসটা সুন্দর করে মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিশে যায় আর কি, সেই জন্যে। আর লবণটা আমি দিয়ে দিচ্ছি, লবণটা একটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, স্বাদ মতো, কেউ তরকারিতে লবণ বেশি খায়, কেউ কম খায়, তেলের পরিমাণও ঠিক সেই রকম, কেউ বেশি খায় কেউ কম খায়, কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু আর টেস্ট। এখন আমি চুলাটা ধরিয়ে দেবো, গ্যাসের চুলাটা ধরিয়ে আমি 20 মিনিট পরে আবারও ফিরব। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি মাংসতে কোনো পানি দিই নাই, পানি নিজে নিজেই বেরিয়েছে। এই মুহূর্তে আমি মাংসের ভিতরে আমি তেজপাতা দিয়ে দেবো 3টা, এলাচ দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। অনেক পানি বেরিয়েছিল, সেই পানিতে আমি কিন্তু সুন্দরভাবে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের যে বিচি সহ উপরের অংশ আর কি কাঁঠাল, সেগুলো দিয়ে দেব। লবণ আমি আগেও বলছি, লবণ স্বাদ মতো আমি লবণ দিয়েছি, লবণটা তরকারি নামানোর সময় লবণটা চেখে নিতে হবে। এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব, একটু সামান্য নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেব, সে আর ভালোভাবে যাতে কাঁঠালটা সেদ্ধ হয়ে যায়। মাংস তো আমি একবার কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দেবো সুন্দরভাবে যতটুকু লাগে পানি, পানির পরিমাণ এমনি একটু বেশি লাগবে যেহেতু কাঁঠালটা কিন্তু পোক্ত কাঁঠাল। একবারে ভরে পানি দিতে হবে, দেখে মনে হবে অনেক পানি কিন্তু সেদ্ধ হওয়ার পর পানিটা কিন্তু কমে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপরে আমি 25 মিনিট পর ফিরব। এখন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি ভাজা জিরে আর কি, পাটায় বেটে নেওয়া ভাজা জিরে আমি দিয়ে দিলাম, আমি 1.5 চামচ মতো আমার আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেবো, তরকারিটা আমার হয়ে গিয়েছে, তা আমি সামান্য একটু বাটিতে নামিয়ে দেখাবো যে তরকারিটা কত সুন্দর হয়েছে, আর এগুলো কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, পাওয়ার কম দিয়ে রাখলে ভালো সেদ্ধ হয় আরও, তাই পাওয়ার একেবারে কম দিয়ে রেখে দিয়েছিলাম আমার কমপ্লিট। এখন একটু নামিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব যে তরকারিটা, আর সামান্য একটু আমি বাটিতে তুলে দিয়েছি,
যে রান্না খুব সুস্বাদু আর খুব টেস্ট। আপনি এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। কাঁঠাল দিয়ে, কাঁঠালের এঁচড় আর কি, কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না। এটা শুধু গরুর মাংস দিয়ে যে খেতে হবে এমন কোনো কথা নেই, এটা মুরগির মাংস দিয়েও রান্না করা যাবে, খাসির মাংস দিয়েও রান্না করা যাবে, যে কোনো মাংস দিয়ে এই কাঁঠালটা রান্না করা যাবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে যেভাবে সাপোর্ট করতেছেন ওইভাবে করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও আর বাড়াবো না, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।